হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে কোনো ফিশ নিয়ে আলোচনা করব না বা কোনো ফিশ নিয়েও কোনো কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সহজ জিনিস দেখাতে চলেছি বা আপনাদের একটা জিনিস ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করতে চলেছি, যেটা আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই বাড়িতে এটা করুন। এই গ্রীষ্মের সময় মানুষের জন্য জল খাওয়ার কোনো অসুবিধা নেই। আমরা বাড়ি যাচ্ছি, কলে আছে, এখন তো সরকারের দৌলতে সব জায়গায় সাবমার্সিবল বসিয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে, তো আপনারা গিয়ে সেখানে জল তো খেতে পারবেন। কিন্তু এই গরমে পাখিদের রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কুকুরদের ছোট রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ছোটোখাটো অন্যান্য প্রাণী ছাগল টাগল এগুলো যারা আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো এদের জন্য ইনস্ট্যান্ট জল পাওয়া কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না বা জল পাচ্ছে না। কুকুর ছাগল এরা তাও যদি কোথাও এখানে সেখানে গিয়ে জল খাচ্ছে তাও ঠিক আছে, কিন্তু পাখিদের হয়ে যাচ্ছে মহা মুশকিল, তারা পাচ্ছে না কোথাও জল। এবং ধরুন কোনো জলাশয়ে জল আছে, সেই জলাশয় থেকে জল খেতে গিয়েও তাদের অসুবিধা হচ্ছে। তো আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, বাড়িতে আমি আজকে যেটা করছি খুব সাদামাটা জিনিস, খুব সাদামাটা, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট একটু এটা করার ইচ্ছা লাগবে আর কিচ্ছু লাগবে না। তো আপনারা যদি করেন তাহলে সেই জিনিসটা আপনাদের এই ছোট্ট জিনিসের জন্য, আপনাদের এই ছোট্ট মানবিকতার জন্য অনেক পাখির হেল্প হবে। তো চলুন পাখিদের জন্য কিছু জলের ব্যবস্থা করা যাক। বন্ধুরা, এই ছোট্ট কাজটি করার জন্য আমি একটা ছোট্ট এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি অন্য বড় হাঁড়িও নিতে পারতাম, কিন্তু আমি এটার জন্য এই হাঁড়িটাই নিলাম। তার কারণ হচ্ছে এই যে হাঁড়িটা এর মধ্যে ফিট হয়ে যাবে, দেখুন। তো এই জায়গাটাকে আমি বেছে নিয়েছি, খুব ভালো জায়গা, গাছ আছে, তো পাখিদেরও আসতে কোনো অসুবিধা হবে না, এবং ছায়া আছে, তো পাখিরা ইজিলি এসে, এখানে প্রচুর পাখি আসে, যদিও এই জায়গার মধ্যে প্রচুর পাখি আসে, তো পাখিদের আসতে অসুবিধা হবে না এবং থাকতেও অসুবিধা হবে না এবং খেতেও অসুবিধা হবে না জল। তো যাই হোক, তো এইখান থেকে আমি এই ব্যবস্থাটা এখানে করে নেব। ওকে, তো এবার কি করব, আমি এটার মধ্যে জল ভরে নেব। তো জল ভরা কমপ্লিট, এবার আমি এটাকে কি করব, এটাকে এর মধ্যে প্লেস করে দেব। পুরো ফিট হয়ে গেছে। এবার আমি একটা জিনিস ভাবনা চিন্তা করছি, এখানে যদি একটা বসার জায়গা করা যায় পাখিদের জন্য, তাহলে এখানে বসবে এবং পাখিরা এখান থেকে জল খেতে পারবে। তো বসার জন্য আমি একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে এখানে আমি একটা, দেখুন, এরকম একটা লাঠি নিয়ে নিচ্ছি। এই লাঠিটাকে আমি এখানে ফিট করে দেবো, ব্যাস এখানে ফিট করে দিলাম। তাতে কি হবে কি, এখানে এসে পাখি বসতে পারবে এবং এখান থেকে জল খেতে পারবে, এবং জল খাওয়ার সময় এই যে গাছের যে সাইডটা আছে এখানেও সাপোর্ট পাবে, এখানে তো এখানে সাপোর্ট পাবে, কি হবে, এখানে বসবে, এখানে জল খাবে, করতে পারবে। এবার এটাকে এভাবেই ছেড়ে দেওয়া যাক এবং অপেক্ষা করা যাক পাখি আসে কি আসে না এবং জল খায় কি খায় না। অবশ্যই খাবে, তবুও আমরা অপেক্ষা করব এবং ভিডিওটা নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমাদের যে অপেক্ষার অবসান কিন্তু খুব তাড়াতাড়ি হলো, এক এক করে আস্তে আস্তে বেশ কয়েকটা পাখি কিন্তু আসতে শুরু করলো। আমি বেশ কয়েকটার ভিডিও করতে পেরেছি, কয়েকটার পারিনি, কিন্তু অনেক পাখি আসতে শুরু করলো আস্তে আস্তে। আমার এই ছোট্ট প্রচেষ্টা এই পাখিগুলোর কিন্তু অনেকটাই সুবিধা করে দিল। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওর মাধ্যমে, যারাই রাহুলস ওয়ার্ল্ডকে দেখছেন তারা অন্তত বাড়িতে এই গ্রীষ্মের সময় একটা ছোট্ট মতো পাত্র বাড়ির ছাতে বা এমন কোনো জায়গায় যেখানে পাখিরা নাগাল পাবে সেই জায়গায় রেখে আসুন। এটা রাহুলস ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ। আপনাদের এই ছোট্ট প্রচেষ্টা একটা পাখির বা একাধিক পাখির জীবন বাঁচাতে পারে। এই গ্রীষ্মের সময় এই চাঁদি ফাটা রোদ, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে যতটা খারাপ বা যতটা এফেক্টিভ, এদের ক্ষেত্রেও কিন্তু সেই ততটাই প্রভাব ফেলে, এদের জীবনেও কিন্তু ততটা প্রভাব ফেলে। সামান্য একটু জল যা বাড়িতেই পাওয়া যায় আর একটা যে কোনো টাইপের পাত্র, সেটার মধ্যে একটু জল রেখে আপনারা যদি রাখেন তাহলে কিন্তু সেখান থেকে পাখিদের অনেক উপকার হয়। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।